হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা থেকে ভিডিও স্টার্ট করছি। আর আজ শুক্রবার, নীল উঠে গেছে, আমরা উঠেছি 7টার সময়। এখন শীত তো পড়ে গেছে, এত ঠান্ডা লাগছে না, প্রচুর শীত করছে, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। প্রতিদিন 7টা 7টা বেজেই যাচ্ছে, তো নিচে যাবো, চা খাবো। এখনো চা খাইনি, নীলকে ওখানে খাবার খাওয়া হয়নি, নীলের জন্য সুজি করে দেবো। প্রতিদিন স্যালাডে খেয়ে যাচ্ছে, তাই আজকে চেঞ্জ করছি, সুজি সকালে মুড়ি খাবো বিকালে, কারণ আমরাও ঝালমুড়ি খাবো। খুব অনেকদিন ধরে হলো ঝালমুড়ি খাইনি, তো চলো নিচে যাই, নীলকে খাবারটা খাইয়ে দিই, তারপর তোমার সাথে আরো কথা হবে, ঠিক আছে? নীল কি করছে দেখো, দাদু ভাইয়ের কাছে বসে আছে টুলে। নীল ওখানে বালিশ রোদে দিয়েছিল নীল, তো ওখানে বসেছে সকাল থেকে উঠে। হাসি দেখো, বাবারে, আমাকে বসতে দেবে? দিবে বসতে? দিবে? দিবে না। মা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে, মায়ের পরশু বার্থডে বলে কথা, বার্থডে গেছে। তো মা কবে খাওয়াবে আমাদেরকে, আজকে না অন্য দিন? বোতল খাচ্ছি, পরশু বার্থডেতে অনেক খাবার খাইয়েছে মা পিছনে, তোমরা তো জানোই যে না। আজকে আমি বোতল ধরে নিয়েছি সকালে, এই দেখো এক বোতল পুরো শেষ করলাম। আর আমাদের আমাদের টাকা তো কই, বিকালে খাওয়াবে? না, বিকালে ঝালমুড়ি খাওয়াবো, ঝালমুড়ি খাবো, সরি খাওয়াবো না। ঠিক আছে, ঝালমুড়ি খেয়ে আমার তরফ থেকে সিঙ্গাড়া খেয়ে নেবে না? একদিনে কত দেবে বলো? ওই তো বলছি 500 টাকা দেবো, নাও। ঠিক আছে মা, আমি বোতলটা 500 টাকা বললাম, তাই 100 টাকা পেলাম, 100 টাকা দেবো। আর আজকে আমার একটা ননদ হয়, তোমার তাই না? ননদের বাচ্চা হয়েছে, মানে ছেলে হয়েছে, তো মিষ্টি দিয়ে গেছে কাকা, তো তোমাদেরকে দেখাচ্ছে। চকলেট দিয়ে গেছে, নীলের জন্য দুটো ক্যাডবেরি দিয়েছে, আর আমাদের সকলের জন্য এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। সে আমাদের মানে আমাদের নাতি হচ্ছে, বাবাই মামপুর বাবার খুড়তুতো ভাইয়ের মেয়ের ছেলে হয়েছে, তো সেই খুশিতে আজকে আমি এক প্যাকেট মিষ্টি দিয়ে গেল। সকালেই এসেছিল সেই দেওয়ার, ওই মানে আমরা আমাদের মন্দির যেখানে ওখানে ওদের বাড়ি, তো ওই দেওয়ার বাইরে চাকরি করে, আজকে বাড়ি এলো, তো আসার সাথে সাথে এই রাস্তাতে ঢুকে আমাদের বাড়িতে আগে মিষ্টি, বিজয় প্রণাম হয়ে গেছে, বিজয় প্রণাম করে গেছে আগে, তো আজ মিষ্টি দিতে এসেছিল। আর তো ওর দাদাকে মানে বড় দাদা খেলা চলছে, বাবাইয়ের বাবা মামপুর বাবা, তো বাবাইয়ের বাবার থেকে ওরা ছোট, কাকুর ছেলে, বাবাই সব থেকে বড়। তোমাদেরকে আগে বলেছি মানে ভাইদের মধ্যে, ভাইদের মধ্যে নিজের ভাই খুড়তুতো ভাই সবার থেকে বাবাই মামপুর বাবাই বড়, আর সেই হিসাবে আমিও বড়, আমিও প্রণাম পেয়ে যাই ঝকঝক। তা ঠিক আছে, আর আমি বড় বোন নই, ঠিক আছে না, মামপু না, তো ঠিক আছে মামপু। এখন মিষ্টির প্যাকেটটা বের করে আগে একটা খেয়ে নেবে, আর তোমাদেরকে দেখিয়ে নেবে, চলো চলো। কি মিষ্টি দেখি, কি মিষ্টি আমি নিজেও জানি না, বা তাহলে তোমার দারুণ, আমার চাচির মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর তোমার তো ল্যাংচা পান্তুও ভালো লাগে, কালো জাম। এই দেখো, এটা আমার ফেভারিট মিষ্টি, এটাতে খুব সুন্দর লাগে, আমারও ভালো লাগে, আর মায়েরও ভালো লাগে, বাবারও ভালো লাগে, বাবু বাদ দিয়ে। আর এই দেখো, নীলকে দুটো ক্যাডবেরি দিয়েছে, একটা 5 স্টার আর একটা ডেয়ার মিল্ক। তো নীলকে এখন একটা দুবো, কিন্তু আগে সুজিটা খাইয়ে দিই, তারপর খাবারটা দেবো। আমার নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে, এমনকি আমিও খেয়ে নিয়েছি চা বিস্কুট, আর উপর চলে এসেছি পরিষ্কার করতে, কালকে হয়নি, পরশু খুব নোংরা করেছি জায়গাগুলো, কালকে পুজো করেছি, বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মী পুজো করেছি, আজকে পরিষ্কার করবো। নীলকে নিয়ে এসেছি, দেখো কি হয়ে আছে, দেখো বারান্দাটা দেখায়, এই জিনিসগুলো এখানেই পড়ে আছে পরশু থেকে, আর আমি এখন পরিষ্কার করবো, বারান্দাটা পুরো অবস্থা খারাপ। পরশু বৃষ্টি পড়েছিল, ওয়েদারও খারাপ ছিল, তারপর তাদের স্নান করে পুজো করেছে, ওই জন্য হয়নি, আজকে করেনি পরিষ্কার, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, প্রায় 10:30-11টা বেজে গেছে, অনেক পরিষ্কার করলাম, রুমগুলো করলাম, তারপর বারান্দাটা করলাম, আর এখন আমি আমুট মাখবো। তোমরা বলেছো আমুট কি, আমুট হলো আমসত্ত্ব, ঠিক আছে? তো কি করে খাওয়া যায় আমসত্ত্বটা, ওটা দারুণ লাগে, টেস্টি, তোমরাও বানাতে পারো, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, চলো ওটা মেখে নিই। দেখো এখানে জল আছে, আমুল আছে, আর এই দেখো আমট, আমসত্ত্ব, এটাকে এখানে আমট বলে, অনেকে আমসত্ত্ব বলে, ঠিক আছে? তো এটা চিনি দিয়েছে অনেক,
তো এটা ভিজ অনেকক্ষণ ধরে ভিজছিল তাই মা বলে মেখে দাও আর মেখে পরে ফ্রিজে রেখে দেবো তাহলে ঠান্ডাও থাকবে খেতে খুব সুন্দর লাগে জাস্ট একবার খাবে তোমরা খুব দারুণ একবার বানিয়ে খাবে মানে বাবু তো দারুণ ভালোবাসে আমিও ভালোবাসি মানে আগে অত খেতাম না এখন আবার খাই আমি তেঁতুলের থেকেও আমরা ভালো লাগে যখন খাবো তখন চাটনিটা বার হবে ঠিক আছে যখন নীল আসছে আমি খাবার খাবো একটুকু খাবার বলতে আজকে একটু ভান ভাত খাবো কালকে ভান ভাত খেয়েছি আজকে ভান ভাত খাবো অনেকদিন পরে ভালো লাগছে ভান ভাত খেতে চলো খাবারটা খেয়ে নি তারপর স্নানটা করে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে আর তার আগে রান্নাটা করে নেবো রান করা হয়ে গেল রান্না থেকে চলে এসেছি দেখো নীলের কলা এগুলো নীল পেয়েছে এগুলো বড় মুসুরি তাই সিদ্ধ করে নিয়েছি এবার ছাতুলি নেবো ডালটা এ দেখো কলাগুলো খুব সুন্দর লাগছে আর তারপর বাঁধাকপি করব আর ডিমের বড়াটা মা করে নেবে চলো রান্নাগুলো করে নিই তেলটা দিই আর আমার ডাল হয়ে গেছে লঙ্কা তেল জিরা দিয়ে ছাতুলি নিয়েছি এবার নামিয়ে নেবো আর আজকে বাঁধাকপি করব মা ডিমের বড়াটা তো করেই নেবে তাই কোনো রেসিপি আর শেয়ার করছি না তোমাদের সাথে চলো রান্নাগুলো করে নিই তারপর কথা হচ্ছে আরও ইভিনিং এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি রেডি হয়ে নিয়েছি আমি তখন রান্না করার পরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তখন নীলকে খাবার খাইয়েছি রান্না করেছি খেয়ে ঘুমিয়ে পড়েছি আর উঠে পড়েছি এখন উঠে রেডি হয়ে নিয়েছি রেডি বলতে ঘরে যেমন থাকি সেই ডেলি লাইফ চুলে এখানে বেঁধে নিয়েছি সিঁদুর পরেছি লিপ কেয়ার লাগিয়েছি তো এবার আমি পেঁয়াজ কাটবো তো চলো বাবু কী কী চেনাচুরি এনেছে কী কী জিনিস এনেছে ওটা তোমাদেরকে দেখায় তারপর পেঁয়াজ কাটবো ঝালমুড়ি রেডি করবো নীল এখনও ঘুমাচ্ছে চলো আর নীলের জন্য মুড়ি খাবার ডাল করেছি ওই ডালটাই খাইয়ে দেবো নীলকে মুড়ি মাখিয়ে পরে ছাতু মুড়ি বলেছিলাম নীল ছাতু মুড়ি খাবে না ডাল মুড়ি খাবে ঠিক আছে তো চলো না বাবা তুমি অ্যাকশন তুমি কি ইয়ে শুট করছো কি বলে সিরিয়াল হয় টিভি ওরকম অ্যাকশন ওরকম করে করে তুমি তাই তো ওরকমই তো করছো ভিডিও করছো চলো অ্যাকশন ব্লগ জাস্ট ব্লগ আচ্ছা আরে দিন আছো কেনেছি হলদিরামের বাবু এ দেখো বাইরে গেছিল আর হলদিরামের বাবু নয় বাবু বাবার মা বাবা বাবু কেনেছো হলদিরামে চেনাছো নাকি মা মানুষে ভালো ছিল না নিজের মনে রেখেছে তাও আর লঙ্কা এনেছে লঙ্কা তো চাই এবার আলু কাটবো মা আলু গুলো ডালের সাথে প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিল ওই জন্য আলুগুলো দেখে মনে হচ্ছে পুরো জন্ডিস হয়েছে আলুগুলো দেখো গুলো দিয়ে দিয়ে তোমার নুন দিয়েছো তো এইদিকে ক্যামেরার দেখে কথা বলো ওইদিকে নিচের দিকে একটু মুখ করে সাজা লাগছো কি ক্রিম মেখেছো তোমার ক্রিম তো মেখেছি তাই নাকি হ হ্যাঁ দাও না কি মাখি আমি তুমি এনে দাও তাই সব ছেলেদের সব ক্রিম সমান হয় না ছেলেদের অনেক রকম ক্রিম থাকে যেটা আমি লাগাই সেটা ভালো তুমি ওটা লাগাও কিন্তু নাম বলবো না আমাকে টাকা দেয়নি কোম্পানি স্পন্সর করেনি আমি কেন নাম বলবো না গো বলে কি নাম ভুলে গেছি দাও ফেয়ার লাভলি না হেই ফেয়ার লাভলি মেয়েদের ফেয়ার হ্যান্ডসাম ফেয়ার হ্যান্ডসাম হ্যাঁ একই তো একই তো কি আলাদা ফেয়ার হ্যান্ডসাম ফেয়ার লাভলি দুটো মানে মিল আছে মিল থাকতে পারে আর মা চা করছে হ্যাঁ কিন্তু মা কে এখন দেখো না মানা আছে হ্যাঁ নাইট পরে আছে আর বাবা টিভি দেখছে নীলের কাছে নীল ঘুমাচ্ছে ওই জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ কাটবো ঝালমুড়ি খাবো
আর রাতে ডাল রুটি মা ডাল করছে এটা আলু সিদ্ধ করেছে ডালের জন্য আমরা কত বড় বড় আলু কাটছো কই ঝালমুড়ির জন্য এগুলো তাহলে আর কিছু মানুষকে ছুড়ে মারলে মরে যাবে তারপর পেঁয়াজ কাটবো তারপর টমেটো কাটবো তারপর রসুন কাটবো আর কি কি আছে আদা মরিচ সব হল আমি কেটে নি সব রেডি করে দিতে বাবু শুধু লঙ্কাটা কাটে আচ্ছা আমি ওকে দেখছে উঠে গেছে বাবা বলছে কি রে ও মুড়ি খাবো ডাল মুড়ি এখন খাবে এচো হাসি মারছো ও ঘুম থেকে মানে সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য হাসতে হাসতে দেখছে না না তোমার চিৎকারে উঠেছো আমার চিৎকার না ও উঠবে ছোটটা হয়ে গেছে তুমি বললেই হলো না তুমি চিৎকার করছিলে হ্যাঁ ও ঘুম থেকে রোজ 5:30টা 6টার মধ্যে উঠে ঠিক আছে আজকে আমি যখন রেডি হওয়ার আগে আমি দেখছিলাম লোড ছিল যে আবার ঘুমিয়ে গেল ভাবলাম যে ঘুমাবে মা কি ইশারা করছো দেখছে আমি ইশারা করছি আমরা দেখতে পাচ্ছি তো আমি শেষ করবো না আমি তো করছি আমি তো ভিডিওতে আসছি না চলো টাটা আর আমার এই দেখো আদা রসুন কাটা হয়ে গেছে তারপর পেঁয়াজ কাটা হয়েছে টমেটো কাটা হয়ে গেছে আলু তো কেটে নিয়েছি তো এটাই হচ্ছে বাবু ঝালমুড়ি রেডি করে দিলাম ভালো করে ধুয়ে পরে আর বুট কলাই আছে বুট কলাই এগুলো ধুয়ে দেবো এগুলো ধুয়ে দেবো তো চলো এগুলো ধুয়ে নিয়ে দিই বাবুকে দিয়ে দিই ঝালমুড়ি দিচ্ছে আমার দিকে মাকে আমাকে মাও নিবে দুটি আর বাবাও নিবে একসাথে ওরা নিয়ে নিচ্ছে আমরাও খেয়ে নেবো আর রাতে মনে হয় খেতে হবে না এটাই রাতে একটা করে রুটি খেয়ে নেবো তো চলো খেয়ে নি খাবারটা আমার ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন 9টা বাজছে নীলকে খাবার খাওয়াবো তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা আর ভিডিও ভালো লাগে লাইক করবে যার নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে সবাই সুস্থ থেকো অতক্ষণ ভালো থেকো টাটা বাই বাই।